প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় মূলধন নিয়ে আলোচনা করব। আর আজকের শিক্ষণফল হচ্ছে মূলধনের গতিশীলতা কাকে বলে, আর মূলধনের গতিশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, আর মূলধনের গতিশীলতার গুরুত্ব, এবং সাথে থাকছে আরেকটি উদ্দীপক মূলধন গঠনের হার নির্ণয় করা। তাহলে শুরু করি আজকের আলোচনার বিষয়, মূলধনের গতিশীলতা কি। মূলধনের গতিশীলতা বলতে মূলধনের স্থানান্তর প্রক্রিয়াকে বোঝায়। যে মূলধন একটা চলমান ধারণা, যে এক স্থির স্থবির না, স্থবির হয়ে থাকে না। একটা বল যদি তুমি গড়িয়ে দাও, সে বলটা যদি চলমান অব্যাহত থাকে, ঘোরাতে থাকে, তাহলে সেটা চলমান ধারণা। আর যদি স্থবির হয়ে থাকে, এক নিশ্চল হয়ে থাকে, তাহলে স্থবির ধারণা। তাহলে মূলধন কোন স্থবির ধারণা নয়, মূলধন হচ্ছে একটি স্থানান্তর প্রক্রিয়া, একটি গতিশীল ধারণা। মূলধন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে, এক শিল্প থেকে অন্য শিল্পে, এক শিল্পের এক স্তর থেকে অন্য স্তরে যেতে পারে, এক কারবার থেকে অন্য কারবারে যেতে পারে, এক দেশ থেকে অন্য দেশেও মূলধন স্থানান্তর হতে পারে। তাহলে মূলধনের একটা শিল্পের যন্ত্রপাতি অন্য শিল্প ব্যবহার করে। তাহলে মূলধনের গতিশীলতা বলতে আমরা বুঝি যে মূলধনের এক স্থান থেকে অন্য স্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় মূলধনের গতিশীলতা। মূলধনের গতিশীলতা কয় প্রকার? মূলধনের গতিশীলতা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, একটা হচ্ছে স্থলগত গতিশীলতা, আর একটা হচ্ছে কারবারগত গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা এবং আন্তর্জাতিক গতিশীলতা। তাহলে অভ্যন্তরীণ গতিশীলতা, একটা দেশের ভিতর মূলধন এক স্থান থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে, এক জেলা থেকে অন্য জেলা, ঢাকা থেকে পাইকগাছা, পাইকগাছা থেকে ঢাকায়, বা ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে পাইকগাছা, বিভিন্ন জায়গায়, একটা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মূলধনের স্থানান্তর করা সম্ভব হয়, তাকে বলা হয় অভ্যন্তরীণ গতিশীলতা। আন্তর্জাতিক গতিশীলতাকে আন্তর্জাতিক গতিশীলতা হচ্ছে যখন মূলধন এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হতে পারে, তাকে বলা হয় আন্তর্জাতিক গতিশীলতা। যে দেশের এক প্রান্ত থেকে আর এক দেশে যখন মূলধন ট্রান্সফার হচ্ছে, যখন স্থানান্তর হচ্ছে, তখন তাকে বলা হয় আন্তর্জাতিক গতিশীলতা। এরপর আসে স্থলগত গতিশীলতাকে। স্থলগত গতিশীলতা বলতে বোঝায় যে যখন মূলধন এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হতে পারে, তখন তাকে বলা হয় স্থলগত গতিশীলতা। কারবারগত গতিশীলতা, যখন এক কারবারের থেকে অন্য কারবারে মূলধন স্থানান্তর হতে পারে, কোনো কারবারে কম লাভ হতে পারে, উৎপাদন কম হতে পারে, তখন এক কারবার থেকে মূলধন আর এক কারবারে স্থানান্তর করা হয়, তখন তাকে বলা হয় কারবারগত গতিশীলতা। মূলধনের গতিশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, এক হচ্ছে মূলধনের ধরন, দুই হচ্ছে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ, তিন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, চার হচ্ছে মানব সম্পদ, পাঁচ হচ্ছে রাজনৈতিক অবস্থা, সাত হচ্ছে সামাজিক নিরাপত্তা, সাত হচ্ছে শান্তি ও নিরাপত্তা, আট হচ্ছে সরকারি বাধা নিষেধ। মূলধনের ধরন, যেসব মূলধন বিভিন্ন কাজে ব্যবহার করা যায় সে সমস্ত মূলধনের গতিশীলতা বেশি থাকে, আর যে সমস্ত মূলধন একটা নির্দিষ্ট কাজে ব্যবহার করা যায় তার গতিশীলতা থাকে কম। তাহলে মূলধনের ধরনের উপর গতিশীলতা নির্ভর করে। দুই হচ্ছে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ। বিনিয়োগের পরিবেশ যদি আকর্ষণীয় হয় তাহলে মানুষ সঞ্চয় করার স্পৃহা পাবে, সঞ্চয় বেশি হলে বিনিয়োগ বেশি হবে, বিনিয়োগ বেশি হলে মানুষের উৎপাদনও বাড়বে, এভাবে মূলধন গঠনেরও সৃষ্টি হবে, মূলধন গঠনও বেশি হবে। আর বিনিয়োগের পরিবেশ যদি আকর্ষণীয় না হয় তাহলে মূলধন গঠন কম হবে, মূলধনের গতিশীলতা কম হবে। তিন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। যখন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য
সম্পর্ক বৃদ্ধি পাবে, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে, তখন বেশি বেশি আমদানি রপ্তানি হবে, তখন মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে মানব সম্পদ। মূলধন ব্যবহার করার জন্য দক্ষ মানব সম্পদের প্রয়োজন। যদি দেশে যদি দক্ষ মানব সম্পদ থাকে তাহলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। যে দেশে যত বেশি দক্ষ মানব সম্পদ রয়েছে সেই দেশে তত বেশি মূলধনের গতিশীলতা সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক দেশের যদি রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে, পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে মানুষ বিনিয়োগ করতে উৎসাহী হবে, সঞ্চয় করতে উৎসাহী হবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট কি হবে, উৎপাদন বাড়বে, মূলধনও বাড়বে আর মূলধনের গতিশীলতার সৃষ্টি হবে। আর দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় তাহলে মানুষ সঞ্চয় করতে আগ্রহী হবে না, বিনিয়োগ করতে আগ্রহী হবে না এবং মূলধন গঠনের হারও কমে যাবে, মূলধনের গতিশীলতা কমে যাবে। নেক্সট হচ্ছে সামাজিক নিরাপত্তা। দেশে যদি সামাজিক নিরাপত্তা থাকে, সামাজিক নিরাপত্তা বজায় থাকে, তাহলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। সমাজের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে তারা সঞ্চয় করতে সাহস পাবে না, বিনিয়োগও হবে না, মূলধন গঠন হবে না এবং মূলধনের গতিশীলতা কমে যাবে। নেক্সট হচ্ছে শান্তি ও নিরাপত্তা। একটা দেশের শান্তি ও নিরাপত্তার উপর অনেকাংশে নির্ভর। মূলধনের গতিশীলতা সে দেশে বেশি থাকবে যে দেশের শান্তি নিরাপত্তা যত বেশি থাকে। আট হচ্ছে সরকারি বাধা নিষেধ। সরকারি বাধা নিষেধ যদি মূলধন গঠনের পক্ষে থাকে, অনুকূল থাকে, তাহলে মূলধনের গতিশীলতা বেশি থাকে। তাহলে আমরা দেখে নিই আরেকবার মূলধনের গতিশীলতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে মূলধনের ধরন, দুই হচ্ছে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ, তিন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, চার হচ্ছে মানব সম্পদ, পাঁচ হচ্ছে রাজনৈতিক অবস্থা, ছয় হচ্ছে সামাজিক নিরাপত্তা, সাত হচ্ছে শান্তি ও নিরাপত্তা, আট হচ্ছে সরকারি বাধা নিষেধ। তাহলে আমরা মূলধনের গতিশীলতার গুরুত্ব দেখলাম। এক হচ্ছে কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, সুষম উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ, উৎপাদন ব্যয়ের পার্থক্য হ্রাস, আট হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। তাহলে এখন আমরা আলোচনা করি কৃষি উন্নয়ন। মূলধনের গতিশীলতার উপর কৃষি উন্নয়ন নির্ভর করে। উন্নত দেশসমূহে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হয় আর উন্নয়নশীল দেশে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের প্রচেষ্টা চলছে, তবে উন্নত দেশের মতো অতটা ব্যবহার হয় না। তারপরে এই যে কৃষিক্ষেত্রে যদি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হয় তাহলে কৃষি উন্নয়ন হবে, এর ফলে কী হবে, মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। যে বীজ, সার, কীটনাশক বা আধুনিক যন্ত্রপাতি, ফসল মাড়াইয়ের যন্ত্র, তারপর ফসল কাটার যন্ত্র,
বৃষ্টি টানার যন্ত্র, এগুলো আধুনিক যন্ত্রপাতি যত বেশি ব্যবহার হবে তত মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। তাহলে কৃষি উন্নয়নের উপরে মূলধনের গতিশীলতা গুরুত্ব আছে। শিল্পের উন্নয়ন, যদি কৃষির উন্নয়ন হয় তাহলে শিল্পেরও উন্নয়ন হবে, কারণ কৃষি শিল্প ক্ষেত্রের উপকরণ সমূহের যোগান দেওয়া হচ্ছে কৃষিক্ষেত্র সমূহ। তাহলে যখনই কৃষিক্ষেত্রের উন্নয়ন হবে তখন অটোমেটিক্যালি শিল্প ক্ষেত্রেরও উন্নয়ন হবে, মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। তাহলে মূলধনের যদি গতিশীলতা হয় তাহলে শিল্পক্ষেত্রেরও উন্নয়ন হবে। শিল্পক্ষেত্রে দামি এবং ভারী যন্ত্রপাতির ব্যবহার হয়, তাহলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পেলে শিল্পের উন্নয়ন হবে। শিল্পের উন্নয়ন হলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি, যখন মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে তখন উৎপাদনের বৃদ্ধি হবে। শিল্পক্ষেত্রের উন্নয়ন হবে, কৃষিক্ষেত্রের উন্নয়ন হবে, এরপরে বাংলাদেশের সার্বিক ক্ষেত্রের উন্নয়ন হবে, এরপরে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। তাহলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পেলে উৎপাদনও বৃদ্ধি পাবে। সুষম উন্নয়ন, সুষম উন্নয়নের উপরও মূলধনের গতিশীলতার গুরুত্ব আছে। যেমন আমাদের গ্রাম অঞ্চল একটু অবহেলিত থাকে, তাহলে গ্রাম এবং শহরের ভিতর যদি ব্যবধান পার্থক্য কমানো যায়, মূলধনের গতিশীলতা দ্বারা পার্থক্য কমানো সম্ভব হয়। মূলধনের গতিশীলতা যত বেশি হবে ততই গ্রাম ও শহরের ব্যবধানের পার্থক্যটা তত কমে আসবে এবং সব জায়গায় সুষম উন্নয়ন হবে। যদি মূলধনের গতিশীলতা বেশি হয় তাহলে সমস্ত শিল্প কারখানা উন্নয়ন হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষ বেকার থাকবে না, মানুষ কাজ পাবে, তাদের আয় সৃষ্টি হবে। আয় যদি বৃদ্ধি পাবে তাহলে সঞ্চয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি পেলে বিনিয়োগও বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পেলে উৎপাদনও বাড়বে। এর ফলে সব কিছু পজিটিভ আকারে চলতে থাকবে। এরপর আসে অবকাঠামোগত উন্নয়ন। একটা দেশের উন্নয়নের ভিত হচ্ছে অবকাঠামো। অবকাঠামো, রাস্তাঘাট, রেল, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, এগুলো যদি উন্নয়ন না করা সম্ভব হয় তাহলে একটা দেশের উন্নয়ন করা সম্ভব হবে না। মূলধনের গতিশীলতা যত বেশি হবে তত অবকাঠামোগত উন্নয়ন হবে, আর অবকাঠামোগত উন্নয়ন হলে একটা দেশের উন্নয়ন সম্ভব হবে। এরপর আসে বৈদেশিক বিনিয়োগ। যখন মূলধনের গতিশীলতা আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পাবে, এক দেশ থেকে যখন অন্য দেশে মূলধনের গতিশীলতা আর সৃষ্টি বিস্তারান্তর হবে, তখন বিদেশিরা দেশে বিনিয়োগ করতে পারবে এবং বিদেশিরা যখন বিনিয়োগ করবে তখন উন্নত যন্ত্রপাতি প্রয়োজন হয়, তাহলে সেখানে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। এরপর আসে যে উৎপাদন ব্যয় পার্থক্য হ্রাস। মূলধনের গতিশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় প্রোডাকশন কস্ট কমে আসবে, প্রোডাকশন কস্ট কমে আসবে, টোটাল কস্ট কমে আসবে, টোটাল কস্ট কমে আসলে অ্যাভারেজ কস্ট কমে আসবে, আর অ্যাভারেজ কস্ট কমে আসলে প্রাইসও কমে আসবে। যখন এই প্রাইসটা কমে আসবে, দাম কমে আসবে, তখন এই দামের পার্থক্যটা সব জায়গায় বেশি হবে না, দামের পার্থক্যটা কমে আসবে। তাহলে উৎপাদন ব্যয় যদি পার্থক্য হ্রাস পায় মূলধনের গতিশীলতা দ্বারা, তাহলে দামেরও সামঞ্জস্য বিধান করা সম্ভব হয়। সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূলধনের গতিশীলতা দ্বারা সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয়, কারণ সম্পদ, প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে গেলে অবশ্যই মূলধনের প্রয়োজন হয়। মূলধনের গতিশীলতা যত বেশি বৃদ্ধি পাবে প্রাকৃতিক সম্পদ তত বেশি বৃদ্ধি করা সম্ভব। তাহলে আমরা মূলধনের গতিশীলতা জানলাম, মূলধনের উপর প্রভাব সৃষ্টিকারী উপাদান সমূহ জানলাম এবং মূলধনের গুরুত্ব জানলাম। এখন আমরা একটি উদ্দীপক লিখব। আমরা একটি উদ্দীপক তৈরি করি। ধরে আনিস সাহেব একজনের নাম দিলাম, এটা একটা কাল্পনিক নাম। ২০১৬-২০১৭ অর্থ বছরে মূলধনের পরিমাণ ছিল ১৫,০০০ কোটি টাকা। ২০১৭-২০১৮ অর্থ বছরে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর ফলে বিনিয়োগ
বৃদ্ধির ফলে Yeah.
বলা হচ্ছে নিমজ্জমান মূলধন কি আচ্ছা মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো গাছে প্রদত্ত উদ্দীপকের আলোকে মূলধন গঠনের হার নির্ণয় করো গাছে ব্যাংক ও পোস্ট অফিসের সঞ্চয়ের উপর সুদের হার কমানোর ফলে মূলধন গঠনে কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো তাহলে ক নম্বর প্রশ্ন আছে নিমজ্জমান মূলধন কি যে মূলধনকে একটি বিশেষ দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় অন্য কোনো দ্রব্য উৎপাদনে ব্যবহার করা যায় না তাকে বলে নিমজ্জমান মূলধন যেমন সেলাই মেশিন শুধু সেলাই মেশিন উৎপাদনে ব্যবহার করা হয় সেলাই মেশিন অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না হচ্ছে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করে মূলধন দ্বারা দ্রব্য সামগ্রী উৎপাদন করা সম্ভব হয় মূলধন আছে যা উৎপাদিত হয়ে পুনরায় আরও অধিক উৎপাদন কাজে সাহায্য করে তাকে বলা হয় মূলধন তাহলে যেমন বীজ ধান তো বীজ ধান যখন ধান উৎপাদন করা হয় তখন কিছু ধান ডুবের জন্য রেখে দেয় কিছু ধান বীজ হিসেবে রেখে দেয় তাহলে যে বীজ ধান যেটা রাখা হলো সেই ধান আবার তা থেকে আবার উৎপাদন করা সম্ভব হচ্ছে যেমন মেশিন দিয়ে শুধুমাত্র একবারে দ্রব্য উৎপাদন করাচ্ছে না বারবারই দ্রব্য উৎপাদন করাচ্ছে কোনো একটা বিল্ডিংও বারবার দ্রব্য উৎপাদন করছে এই জন্য বলা হচ্ছে মূলধন হচ্ছে উৎপাদন উপায় উপাদান এটা দুই নম্বরের মতো তোমরা ব্যাখ্যা করে লিখবে বলা হচ্ছে প্রদত্ত উদ্দীপকের আলোকে মূলধন গঠনের হার নির্ণয় করো এখানে দুটো সাল আছে একটা সাল হচ্ছে ১৬-১৭ অর্থবছর আর একটা সাল হচ্ছে ১৭-১৮ অর্থবছর ১৬-১৭ অর্থবছরে তার প্রাথমিক মূলধন পরিমাণ ছিল ১৫,০০০ টাকা আর ১৭-১৮ অর্থবছরে তার মূলধন পরিমাণ ছিল ২০,০০০ টাকা তাহলে এক্ষেত্রে আমরা যেমন আমরা জানি টি সময়ের মূলধনের পরিমাণকে কি লেখা হয় টি সময়ের মূলধনের পরিমাণ টি সময় মানে প্রাথমিকটা মূলধনের পরিমাণ ধরা হয় কে টি আর টি প্লাস আর মানে পরবর্তী সময় মূলধনের পরিমাণকে ধরা হয় কে টি প্লাস ওয়ান তাহলে মোট মূলধনের পরিমাণ কিভাবে বের করবো আমরা মোট মূলধনের পরিমাণ সমান হচ্ছে কে টি প্লাস ওয়ান মাইনাস কে টি তাহলে এখানে আসা হচ্ছে ২০,০০০ টাকা বিয়োগ হচ্ছে ১৫,০০০ টাকা কোটি টাকা তাহলে এখানে থাকে কত ৫,০০০ টাকা এবার নিট মূলধনের পরিমাণ মূলধনের পরিমাণ আমরা বের করবো হচ্ছে মোট মূলধন বিয়োগ ফাই প্রতিজনিত ব্যয় জনিত ব্যয় তাহলে এখানে মোট মূলধন কত হচ্ছে ৫,০০০ বিয়োগ হচ্ছে ৫০০ কোটি টাকা তাহলে এখানে কত হয় ৪,০০০ কোটি টাকা তাদের লিখে নাও টি সময়ের মূলধন আছে প্রাথমিক যেটা ছিল প্রথম ১৬-১৭ আর টি প্লাস ওয়ান মানে পরবর্তী বছরে তাহলে এখানে ৪,০০০ কোটি টাকা বের করলাম আমরা উপরে লিখছে এবার আমরা সূত্র দেব মূলধন গঠনের হার নির্ণয় সূত্র মূলধন গঠনের হার সমান সমান হচ্ছে নেট মূলধন হচ্ছে ভিত্তি বছরের মূলধন গুণ হচ্ছে ১০০ নিট মূলধন কত পেয়েছি আমরা ১৩,৫০০ কোটি টাকা আর এখানে আছে ১৫,০০০ কোটি টাকা ভিত্তি বছর আছে প্রথম বছর টাকা
গুণ হচ্ছে কত 100 তাহলে এই শূন্য শূন্য কেটে গেল এই শূন্য কেটে গেল 3 গুণ 45 30 সমান সমান 30% অতএব মূলধন গঠনের হার সমান 30% বুঝতে পেরেছেন স্যার তাহলে আমরা খুব সহজে মূলধন গঠনের হার নির্ণয় করব সর্বশেষ প্রশ্ন ছিল যে সরকার যখন ব্যাংক এবং পোস্ট অফিসের সঞ্চয়ের সুদের হার 10% থেকে কমিয়ে 8% এ নামিয়ে আসে তখন কি অবস্থা হবে আমাদের নির্ভর সঞ্চয় নির্ভর করে সুদের হারের উপর সুদের হার যত বেশি হবে সঞ্চয় তত বেশি হবে আর সুদের হার কম হলে সঞ্চয় কম হয় মানুষ যখন সঞ্চয় যখন সুদের হার বেশি থাকবে তখন মানুষ বেশি বেশি সঞ্চয় করবে বেশি বেশি জমা রাখবে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জমা একত্রে বেশি বেশি জমা হবে এবং সুদের হার যখন কমে যাবে তখন তারা সঞ্চয় করতে আগ্রহী হবে না সঞ্চয়ের পরিমাণ কমে যাবে সঞ্চয়ের পরিমাণ কমে গেলে বিনিয়োগের পরিমাণও কমে যাবে আর বিনিয়োগের পরিমাণ কমে গেলে মূলধন গঠনের হারও কমে যাবে তাহলে আর মূলধন গঠন কী কী বিষয়ের উপর নির্ভর করে মূলধন গঠন হচ্ছে মূলধন বৃদ্ধির হারকে বলা হয় মূলধন গঠন তার মূলধন গঠন নির্ভর করে সঞ্চয়ের সামর্থ্য সঞ্চয়ের ইচ্ছা বিনিয়োগের সুযোগ সুবিধার উপর তাহলে সঞ্চয়ের ইচ্ছা আছে কিন্তু সঞ্চয়ের সামর্থ্য আছে কিন্তু সঞ্চয়ের ইচ্ছা যদি না থাকে তাহলে মূলধন গঠন করা সম্ভব হবে না সঞ্চয়ের ইচ্ছা নির্ভর করে সুদের হারের উপর সুদের হার যদি বেশি হয় তাহলে তার সঞ্চয়ের স্প্রিয়াটা বাড়ে তাহলে আমরা এভাবে মূলধন গঠনের হার তাহলে আমরা 9 নম্বর প্রশ্ন বলতে পারি যে উদ্দীপক অনুযায়ী যে দেশের সঞ্চয় মূলধন গঠনের উপর যদি সুদের হার কমিয়ে দেয় তাহলে সঞ্চয় মূলধন গঠনের উপর নেতিবাচক প্রভাব পড়ে আর সুদের হার সঞ্চয়কারীকে বিশেষভাবে প্রভাবিত করে তাই ব্যাংক ও পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদে আমানতের উপর যদি উচ্চ হারে সুদ প্রদান করে তাহলে জনসাধারণের সঞ্চয় পূর্ণতা বাড়ে আর মূলধন গঠনের উপর মূলধন গঠনও বাড়ে আর যদি সুদের হার কমিয়ে দেয় সুদের হার যদি কমে দেয় তাহলে সঞ্চয় মূলধন গঠন ব্যাহত হয় তাহলে একটি দেশের মূলধন গঠন নির্ভর করে জনগণের সঞ্চয়ের ইচ্ছা বা আগ্রহের উপর আর যখন সঞ্চয়ের উপর সুদের হার কম থাকে তখন জনগণ সঞ্চয় আগ্রহী হয় না ফলে আর্থিক সঞ্চয় সংগ্রহের পরিমাণও কমে যায় তাই পরিশেষে আমরা বলতে পারি যে মানে ওই দেশের সরকারের 10% থেকে 8% সুদের হার যে কমালো এই কমানোর ফলে আর্থিক সঞ্চয়ের পরিমাণও কমবে এবং মূলধন গঠনের হারও হ্রাস পাবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের প্রথম পাঠের ষষ্ঠ অধ্যায় অধ্যায়টি ছোট কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে অবশ্যই সব প্রশ্ন উত্তর দিতে পারবে তাহলে আজকে তোমাদের মূলধনের গতিশীলতা সম্পর্কে আমি ধারণা দিলাম আর সঙ্গে সঙ্গে মূলধন গঠনের হার নির্ণয়ের একটু উদ্দীপক আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তোমরা আরও বাড়িতে বেশি বেশি করে পড়বে তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো তোমাদের সকলের শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি খুদা হাফেজ।